বাংলায় ঝুঁকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিহার পুলিশের বিরুদ্ধে। রাজ্য পুলিশকে না জানিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কুড়িটি বাড়ি, এমন অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গতকাল বিহার পুলিশ বাংলায় ঢুকে বিহার সীমানা লাগোয়া সাবলিচং গ্রাম পঞ্চায়েতের কুড়িটি বাড়িতে ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া বাড়ির পিছনেই তৃণমূল নেতাদের জমি রয়েছে, সেই কারণেই বিহার পুলিশকে টাকা দিয়ে ভাঙচুর করানো হয়েছে। কটাক্ষ বিজেপি এবং গ্রামবাসীদের একাংশের, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্টে বাংলার পুলিশকে না জানিয়ে বিহার পুলিশ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল। বাঙালের আছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, মতো যত যে আছে সব বাঙালেরই আছে। জানাম আবজক করতে এসেছিল, এই জায়গাটা কোথায় পড়লো? এ বলছে যে বাঙালে পড়ছে। বাঙালে পড়ছে, তাহলে কিভাবে ভাঙলো? ওরা বলছে জমিন বেলা, এখন বলছে যে আমরা 25 শনিবার জন্য ঘর ভাঙেছি, এখানে যে যেভাবে যে করবা করো, লেডিস পুলিশ তোর যে সব আছে সব ভাঙে দিয়েছে। যখন বাড়িতে ধাক্কা ধাক্কি, কোন থানার পুলিশ ছিল বিহারে? বারানপুর, লাভা, কাঠিয়া, তিনও জায়গায় মিলে আসেছিল। কোরিয়া সিটি, জানি না। কোরিয়া সিটি, হ্যাঁ। कोरिया सिटी कहाँ पे है? शहर अंग्रेजी लगे हैं। कोरिया सिटी, वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। कोरिया सिटी, कोरिया सिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर, जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी। Thank you.